অন্তর্বর্তী সরকারের এক মাস আজ। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের 21 উপদেষ্টার মধ্যে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। গত এক মাসে আন্দোলন দমন করতে যেসব ফৌজদারি মামলা হয় তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি, নিয়োগ দেয়া হয় নতুন প্রধান বিচারপতি। নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া, বাতিল হয় জামাতে নিষিদ্ধের প্রজ্ঞাপন। ব্যাংক ও আর্থিক খাতেও বড় সংস্কার করছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ ব্যাংক পেয়েছে নতুন গভর্নর, পাশাপাশি স্থানীয় সরকার ও পুলিশ প্রশাসনেও করা হয়েছে বড় রদবদল। এখন সারা দেশে চলছে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান।